हेलो एवरीवन, एबीडी ते आमरा फ्लोरेर टाइल्स कैलकुलेशन करब, अर्थात फ्लोरे कि परिमाण टाइल्स लागबे सेटा किभाबे बेर करबेन सेटा आमरा ए भिडियोते जानब। तो आमादेर एखाने फ्लोरे टाइल्स जोदि आमरा बेर करते चाई ताहले आमादेरके एखाने दुइटा माप लागबे, एकटा होच्छे फ्लोरेर साइज अर्थात फ्लोरेर एरियाटा लागबे, आर आमादेर जे टाइल्सटा आमरा जे साइजेर टाइल्सटा व्यवहार करतेछि ओई टाइल्सेर एरियाटा लागबे। तो बाजारे विभिन्न साइजेर टाइल्स पावा जाय, ओटा डिपেন্ড করতেছে আপনি কোন সাইজের টাইলসটা ব্যবহার করতেছেন ফ্লোরে, ওই ওই টাইলসের সাইজটা লাগবে। তো বাজারে তো বিভিন্ন সাইজের, যেমন 120 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার বাই 80 সেন্টিমিটার, তারপর 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, বিভিন্ন সাইজের টাইলস পাওয়া যায়। তো আপনি যে সাইজের টাইলসটা ব্যবহার করতেছেন ওইটা ওই টাইলসটার এরিয়াটা লাগবে আর ফ্লোরের এরিয়াটা লাগবে, তাহলে আমরা খুব সহজেই টাইলসের পরিমাণটা বের করতে পারবো। তো প্রথমে আমরা ফ্লোরের এরিয়াটা বের করে ফেলবো। তো আমি এখানে একটা প্ল্যানে যাচ্ছি, জাস্ট এখানে যদি আমি সম্পূর্ণ এই বিল্ডিংটার এখানে কমপ্লিট পুরা বিল্ডিংটাতে অর্থাৎ পুরা ফ্লোরটাতে এখানে এই ফ্লোরটাতে এখানে কী পরিমাণ টাইলস লাগবে সেটা যদি বের করতে চাই, তাহলে এটা হচ্ছে সাইজটা হচ্ছে 35 ফিট বাই 45 ফুট। তাহলে 35 ফিট আর 45 ফিট গুণ দিলে টোটাল এরিয়াটা চলে আসবে। এবার এটাকে ভাগ করবো হচ্ছে একটা টাইলসের এরিয়া দ্বারা, তাহলে আমাদের সম্পূর্ণ টাইলসের পরিমাণটা চলে আসবে। তো আমি এখানে যে কোনো একটা রুমের টাইলসের পরিমাণ বের করা দেখাচ্ছি, তাহলে আপনারা যে কোনো এরিয়ার টাইলসের পরিমাণ বের করতে পারবেন। তাহলে আমি এখান থেকে একটা রুম নিচ্ছি, আমি এখান থেকে এই মাস্টার বেডটা নিচ্ছি। তাহলে আমরা এই রুমটার মধ্যে কি পরিমাণ টাইলস লাগবে সেটা বের করা শিখবো, অর্থাৎ এই রুমটার মধ্যে, অর্থাৎ এই রুমটা এখান থেকে এতটুকু পর্যন্ত, এই রুমটার মধ্যে এখান থেকে একদম এই রুমটার মধ্যে কি পরিমাণ টাইলস লাগবে সেটা বের করবো। তাহলে রুমটার দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে 15 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি, অর্থাৎ এটা এখান থেকে এতটুকু হচ্ছে 15 ফিট, আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 13 ফিট 5 ইঞ্চি, 13 ফিট 5 ইঞ্চি। তাহলে আমরা 15 ফিটের সাথে যদি 13 ফিট 5 ইঞ্চি গুণ করে দিই, তাহলে আমাদের এই রুমের টোটাল এরিয়াটা চলে আসবে, টোটাল এরিয়াটা চলে আসবে। আর টোটাল এরিয়া যদি আসে, আমরা যদি এখানে টাইলস যেগুলো বসাবো এইভাবে একটা টাইলসের সাইজ পাই, এরিয়া পাই, তাহলে টোটাল এরিয়াটাকে একটা টাইলসের এরিয়া দ্বারা ভাগ করলে আমাদের নাম্বার অফ টাইলসের সংখ্যাটা চলে আসবে। তাহলে আমরা প্রথমে ফ্লোরের এরিয়াটা বের করে ফেলি, ফ্লোরের ক্ষেত্রফলটা বের করে ফেলি, ফ্লোরের 15 ফিট দৈর্ঘ্য, আর এটার সাথে গুণ হবে হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে 13 ফিট 5 ইঞ্চি, 13 ফিট 5 ইঞ্চি। এখন এটার এরিয়াটা বের করব, কিন্তু এখানে যেহেতু ফিটে আছে সব কিছু, বাট এখানে 5 ইঞ্চিটা কেউ আমাদেরকে ফিটে কনভার্ট করতে হবে, তাহলে 13 ফিট 5 ইঞ্চিটাকে আমরা ফিটে কনভার্ট করে ফেলি। আমি এটা আলাদা করে দেখাচ্ছি এখানে, তাহলে 13 ফিট 5 ইঞ্চি এটাকে আমরা ফিটে কনভার্ট করব। তাহলে আমরা এখানে 13 ফিট 5 ইঞ্চিকে যদি ফিটে কনভার্ট করতে যাই, আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফিট, তাহলে 13 ফিটটা তাক, এটা যেহেতু ফিটে আছে, 5 ইঞ্চিটাকে ফিটে কনভার্ট করব, তাহলে 5 ইঞ্চিকে আমরা ভাগ করব হচ্ছে 12 দ্বারা, 5 ইঞ্চিকে আমরা ভাগ করব হচ্ছে 12 দ্বারা, যেহেতু 12 ইঞ্চি সমান 1 ফিট। তাহলে 13 ফিট প্লাস 5 কে 12 দ্বারা ভাগ করি, যেহেতু 12 ইঞ্চি সমান 1 ফিট, 0.41 ফিট। তাহলে 5 ইঞ্চি সমান হচ্ছে 0.41 ফিট। তাহলে 13 ফিটের সাথে যদি 0.41 যোগ করি, তাহলে 13.41 ফিট, 13.41 ফিট, 13 যোগ 0.41, তাহলে আমাদের 13 ফিট 5 ইঞ্চি সমান, এটাকে ফিটে 13 ফিট 5 ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে আসতেছে 13.41 ফিট। তাহলে 15 ফিট গুণ 13.41 ফিট এটা ফিটে কনভার্ট করে ফেলাম এটাকে। এবার আমরা এটা গুণ করতে পারি, 15 ফিট ইন্টু 13.41, 201.15, 201.15 স্কোয়ার ফিট, 201.15 স্কোয়ার ফিট। তাহলে আমাদের এই টোটাল ফ্লোরটার এরিয়া হচ্ছে 201.15 স্কোয়ার ফিট। তো এবার আমরা একটা টাইলসের এরিয়া বের করবো, অর্থাৎ আমি যদি এখানে ইমেজের মধ্যে বসাই, একটা টাইলসের এরিয়া যদি বের করতে পারি, টোটাল ফ্লোর এরিয়াটাকে ভাগ করবো,
তাহলে আমরা কোন সাইজের টাইলসটা ব্যবহার করতে সেটা হচ্ছে কথা। এখানে বিভিন্ন সাইজের টাইলস আছে, তাহলে আমরা এখান থেকে কোন সাইজের টাইলসটা ব্যবহার করতেছি সেটার উপর ডিপেন্ড করতেছে আমরা এটা কি পরিমাণ টাইলসের পরিমাণটা আসবে। ধরে নিচ্ছি আমরা এখান থেকে 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি একটা সাইজ টাইলস ব্যবহার করতেছি। তো যেহেতু আমাদের সবকিছু এখানে ফ্লোর এরিয়াটা হিসাব নিকাশ ফিটে, তাহলে আমাদেরকে এটা টাইলসের সাইজটাকেও ফিটে কনভার্ট করতে হবে। তাহলে টাইলসের সাইজটাকে আমরা ফিটে কনভার্ট করব। আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফিট, তাহলে 18 বাক 12 1.5 ফিট ইন্টু 1.5 ফিট। তাহলে 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি সাইজের যদি আমরা টাইলস ব্যবহার করি, তাহলে এটা যদি ফিটে কনভার্ট করি 1.5 ফিট বাই 1.5 ফিট। একইভাবে আমরা যদি এখান থেকে 60 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার বা 40 বাই 80 সেন্টিমিটার একটা টাইলস ব্যবহার করি, তাহলে এটাকে আমরা যদি ফিটে কনভার্ট করতে চাই, আমরা জানি 1 ফিট সমান 30.48 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি ফিটে কনভার্ট করি, 40 সেন্টিমিটারকে ফিটে কনভার্ট করলে 40 বাক 30.48, 1.31, দশমিকের পরে 2 ঘর রাখলে 1.31। একইভাবে 80 সেন্টিমিটারকে ফিটে কনভার্ট করব, ৩০.৪৮ সেন্টিমিটার দ্বারা ভাগ করবো 80 সেন্টিমিটারকে, 2.62 ফিট। তাহলে আমরা কোন সাইজের টেস্টটা ব্যবহার করব, যে সাইজের টেস্টটা ব্যবহার করব ওইটার মাপটা দিয়ে আমরা গুণ করলে, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমাদের একটা সাইজের ক্ষেত্রটা চলে আসবে। তাহলে আমরা ধরে নিচ্ছি আমরা 40 সেন্টিমিটার বাই 80 সেন্টিমিটার এই সাইজটা ব্যবহার করতেছি। তাহলে এই সাইজের টেস্ট আমরা ব্যবহার করতেছি। ইঞ্চিতেও যদি হয় তাহলে আপনারা শিখে ফেলছেন ইঞ্চিতেও হলে এটাকে ফিটে কিভাবে কনভার্ট করবেন। তো আমি এই সাইজের টাইলসটা ব্যবহার করে দেখাচ্ছি, অর্থাৎ এটা 40 সেন্টিমিটার বা 80 সেন্টিমিটার টাইলস। আমি এটা একটু ইমেজের মধ্যে বসাই বুঝাই, তাহলে বুঝতে পারবেন। তাহলে অর্থাৎ এই সাইজের এটা হচ্ছে 40 সেন্টিমিটার, আর এদিক থেকে এটা হচ্ছে 80 সেন্টিমিটার। তাহলে 40 আর 80 যদি গুণ করি আমাদের টোটাল ক্ষেত্রটা চলে আসবে, কিন্তু আমরা ক্ষেত্র 40 আর 80 গুণ করবো না, আমরা এটাকে ফিটে কনভার্ট করে ফেলবো। ফিটে কনভার্ট করলে আমরা পাচ্ছি হচ্ছে 1.31 ফিট, 40 সেন্টিমিটার হচ্ছে 1.31 ফিট, আর 80 সেন্টিমিটার সমান হচ্ছে 2.62 ফিট। তাহলে এই দুইটা মান যদি আমরা গুণ করি টোটাল এটা ক্ষেত্রটা ফিটে চলে আসবে, একটা টাইসের ক্ষেত্র ফিটে চলে আসবে। তাহলে একটা টাইসের ক্ষেত্র যদি আমরা পাই, আমরা টোটাল ফুলের ক্ষেত্রটা আমরা বের করছি ওইটাকে আমরা ভাগ করব, তাহলে আমাদের টাইসের সাইজটা হচ্ছে 40 সেন্টিমিটার, অর্থাৎ 1.31 ফিট বাই 80 সেন্টিমিটার, অর্থাৎ 2.62 ফিট। এবার গুণ করব, 1.31 ইন্টু 2.62, 3.43 3.43 স্কোয়ার ফিট। তাহলে আমাদের একটা টাইলসের সাইজ হচ্ছে, অর্থাৎ একটা টাইলসের ক্ষেত্র বা এরিয়া হচ্ছে 3.43 স্কোয়ার ফিট, আর টোটাল ফ্লোর এরিয়াটা হচ্ছে 201.15 স্কোয়ার ফিট। এবার টোটাল ফ্লোর এরিয়াকে আমরা ভাগ করবো হচ্ছে 2.115 স্কোয়ার ফিট, এটাকে ভাগ করবো হচ্ছে একটা টাইলসের এরিয়া দ্বারা 3.43, 201.15, এটাকে ভাগ 3.43, 58.64টা হচ্ছে টাইলস লাগবে। তাহলে এটাকে আমরা আগে ৫৯টা দিতে পারি, তাহলে আমাদের টোটাল ফ্লোরে 59 নোজ টাইলস লাগবে। টোটাল ফ্লোরে আমাদের 59 নোজ টাইলস লাগবে, 59টা টাইলস লাগবে, অর্থাৎ 201.15 স্কোয়ার ফিট। এই ফ্লোরটাতে আমাদের টাইলস লাগবে হচ্ছে 59 পিস, 59 পিস। তো আমরা এবার টাইসের প্রাইসটাও বের করে ফেলতে পারবো, একটা টাইসের দাম কত যদি জানি আমরা 59কে, অর্থাৎ একটা 40 বাই 80 সেন্টিমিটার টাইসের দাম যদি হয় ধরে নিচ্ছি 60 টাকা বা 60 টাকা বা 65 টাকা ধরে নিচ্ছি, তাহলে টোটাল 3835 টাকা টাইসের দাম আসতেছে।
তো আশা করি এভাবে যে কোনো এরিয়ার যে কোনো রুমের জন্য আপনারা টাইলসের পরিমাণ বের করতে পারবেন। তো আমি এখানে বিদায় নিচ্ছি আজকের ভিডিও, এতটুকুই, আল্লাহ হাফেজ।